এককালে বলিউডে একের পর এক ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। বেশ কিছু বোল্ড চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি, যার মধ্যে অন্যতম ছিল আশিক বানায়া আপনি। এই ছবিতে একাধিক বোল্ড সিনে দেখা গিয়েছিল তাকে। তবে একটা সময়ের পর হঠাৎ যেন তিনি হারিয়ে যেতে থাকলেন বলিউড থেকে। আজ তাকে আর বলিউডের কোনো ছবিতে বিশেষ দেখা যায় না। তবে তনুশ্রীর আজ এমন একটি ছবির সামনে এলো যা দেখে আপনি রীতিমতো চমকে যাবেন। এই ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী মেদ ঝরিয়ে একেবারে ছিপছিপে শরীরে আবার ফিরে এসেছেন। তার এই কামব্যাক চেহারা আমরা আপনাদের নিশ্চয়ই দেখাবো। তবে ভিডিওটি শুরু হওয়ার আগে, আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। প্রায় বহু বছর পর বলিউডে ফের কামব্যাক করতে চলেছেন তনুশ্রী দত্ত। মেদবহুল চেহারার জন্য বডি শেমিংয়ের শিকার হয়েছেন তিনি বহুবার, এবং সেই কথা তিনি সকলের সামনে ফাঁসও করেছেন। এবং পর্দায় আবার কামব্যাক করার জন্য তিনি এবার 15 কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন। এর পাশাপাশি তনুশ্রী তার ক্ষোভ উগরে দিয়েছেন সেই সব মানুষদের ওপর যারা কিনা তার ওজন নিয়ে কটূক্তি করেছিল একসময়। তার মতে, এই মানুষগুলো আদেও আমাকে নিয়ে চিন্তিত নয়, আমাকে ছোট করার জন্য বা দুঃখ দেওয়ার জন্য তারা এইসব কথা বলে, এমনটাই জানিয়েছেন স্পষ্টভাষী তনুশ্রী দত্ত। তবে এবার তনুশ্রীর এমন একটা ছবি সামনে এলো যা দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন যে অভিনেত্রী এতটা ওজন কমিয়ে ফেলেছেন। শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন তনুশ্রী রীতিমতো ডায়েট মেনেই তার মেদ ঝরিয়েছেন। তবে তিনি এও জানিয়েছেন যে ওজন বাড়লেও তার স্বাস্থ্যে তা কখনো প্রভাব ফেলতে পারেনি, শুধুমাত্র কাজের স্বার্থেই এবার তিনি ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ইনস্টাগ্রামে নতুন এই কামব্যাকের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। আপনারাও দেখুন এই ছবিটি। তনুশ্রীর কামব্যাক চেহারা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আর বলিউডের সব লেটেস্ট আপডেটস আর নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। শর্মিলা শো হাউস খুব তাড়াতাড়ি, অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আমি অনেক দেখেছি প্রচুর বলিউড স্টার নিয়ে অপূর্ব গসিপ মার্কা মসালে দা ওয়াচিং মি অন শর্মিলা শো হাউস। তুমি নতুন স্টুডিও করেছো শর্মিলা, আই উইশ ইউ অল দা সাকসেস। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.